মুন্সিগঞ্জে প্রিয় নবীর আগমনের দিনটিকে ঘিরে রাজপথ যেন শোভাযাত্রার নগরী। সব সড়কেই মানুষের স্রোত। ঈদে মিলাদুন নবীর বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করেন উচ্ছ্বসিত হাজার হাজার মুসল্লি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যত রহমত আছে সকল রহমতের চেয়ে সর্বোত্তম রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ধর্মের ব্যাপারে কাউকে বাড়াবাড়ি করবে না। ব্রাহ্মণবাড়িয়ার রেজভিয়া দরবার শরীফ আয়োজনে ভাদুঘর শাহি জামে মসজিদ ময়দান থেকে যশনে জুলুস র্যালি বের করা হয়। বিভিন্ন ব্যানার ফেস্টুন এবং ইসলামী পতাকা নিয়ে কয়েক হাজার মুসল্লি র্যালিতে অংশ নেন। এই যশনে জুলুসের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে আমরা বার্তা দিতে চাই যে ইসলাম শান্তিময়। মানিকগঞ্জের গড়পড়া ইমামবাড়ি থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি পরপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। লাকুম দিনকুম ওয়ালিয়ুল দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা সব সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা থাকতে চাই। নারায়ণগঞ্জের নগরীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে ব্যানার ফেস্টুন ও ইসলামী পতাকা সহ শত শত মানুষ যশনে জুলুসের র্যালিতে অংশ নেন। নগরীর শীতলক্ষা এলাকা থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেন, তোমরা যখন আমার রহমত করুণা পাবে তখন তোমরা আনন্দ উৎসব করবে। তাই প্রত্যেক মুমিনের জন্য আজকের এই দিন হলো সবচেয়ে শ্রেষ্ঠ খুশির দিন। এছাড়া পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভার আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ।